ভালো, কিন্তু তোমার সাথে আমার অনেক কথা আছে। আমাদের বাসায় চলো। না, এরকম না। বাহ, খুব সুন্দর লাগছে। শাড়িটা পরো, আরো সুন্দর লাগবে। তুমি পাগলামি করছো কেন? আরে পাগলামি দেখেছো কি? তোমার জন্য আরো সারপ্রাইজ আছে। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্যে। আমার মনের সব কথা তোমাকে বলতে চেয়েও পারিনি। এই লকেটের ভিতর আমার না বলা কথাগুলো লুকানো আছে, খুললেই বুঝতে পারবে। আমি যাই। সেদিন না জেনে শুনে তোমাকে আমি ভুল বুঝেছিলাম, কিন্তু যা কিছু ঘটেছে এখন বুঝেছি সবই মিথ্যে ছিল, তোমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। তোমার সাথে কথা বলতে আমি ঘৃণা বোধ করছি। আমি আমার ভুলের ক্ষমা চাইতে এসেছি, আর বলতে এসেছি তোমার ভালোবাসারই জয় হয়েছে। ভালোবাসা, 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 তোমার মুখে ভালোবাসা শব্দটি মানায় না। তোমার ভালোবাসা আমাকে ঘর ছেড়ে করেছে, আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়ছাড় করে দিয়েছে। তুমি কি মনে করো তুমি চলে আসার পর আমি সুখী ছিলাম? না প্রীতি, না। প্রতি মুহূর্তে যন্ত্রণার আগুনে চলেছি, তাই তোমাকে আবার আমার বুকে টেনে নিয়ে সেই যন্ত্রণার আগুন থেকে আমি মুক্তি চাই, মুক্তি চাই। আমি বুঝতে পেরেছি কেন তুমি আমাকে তাড়িয়ে দিতে চাচ্ছ, কেন আমাকে তুমি সহ্য করতে পারছো না। নিশ্চয় এর জন্য তোমার প্রশ্নের জবাব দেবার কোনো ইচ্ছে আমার নেই। তবে একটা কথা জেনে রেখো, এই মানুষটি আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ, আমার সতীত্ব। গুন্ডাদের হাতে নষ্ট হতে দেয়নি, তাই ওকে আমি শ্রদ্ধা করি। শ্রদ্ধা না, ভালোবাসা। বলতে চাও তুমি? এই অমানুষটির কারণে একদিন তোমার আমার মাঝে ব্যবধানের প্রাচীর গড়ে উঠেছিল, আর তুমি তাকে তোমার ভালোবাসার আসনে বসিয়ে আমার ভালোবাসাকে সত্যি সত্যি কলঙ্কিত করেছো। প্রীতি, আসলে তোমার মনটাই শুধু নষ্ট হয়ে যায়নি, তোমার চোখও নষ্ট হয়ে যায়। চোখ আমার নষ্ট হয়নি, চোখ নষ্ট হয়েছে তোমার, সেই সাথে তোমার মনটাও। দেখো, ভালো করে দেখো, এই দুটো ছবি ভালো করে দেখলে বুঝতে পারবে একই লোকের কিনা। দেখো, আমি না হয় সেদিন মিথ্যেকে সত্য ভেবে ভুল করেছিলাম, কিন্তু তুমি তুমি কি করেছো? আমি মনে করেছিলাম ভুলের অন্ধকার শেষে নতুন করে আমাদের স্বপ্নের পৃথিবীটা আবার আমরাই রচনা করব। তুমি তা দিলে না প্রীতি, তুমি প্রমাণ করে দিলে তোমার প্রেম মিথ্যে। আমি তোমাকে ঘৃণা করি প্রীতি, ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। কি ব্যাপার, আজ এত খুশি? খুশি মানে মহা খুশি, আজ আমার সবচেয়ে আনন্দের দিন ঝিলিক।
ওই যে আসছে। এখন নিশ্চয়ই বুঝতে পেরেছ আমার খুশির কারণ। আমার মনের মানুষ ঠিক আমার ভালোবাসা টানে চলে এসেছে। বোন আসে যে আমার বাড়িতে আমি জানতাম, আমার কাছে তুমি ছুটে আসবে। আমার সবকিছু তোমার অজান্তে তোমাকে দিয়েছি। আমার ছবি তোমার সাথে। অবাক হয়ে গেলি, মনে হচ্ছে তুমি কিছুই জানো না। বিশ্বাস করো প্রীতি, আমি এর কিছু জানি না। চুপ করো, চুপ করো। যেদিন তোমার এই ছবিটার জন্য আমি কলঙ্কিনী সেজে ভালোবাসার মানুষে ঘৃণা দিয়ে ওর বাড়ি থেকে বেরিয়ে এসেছি, সেই মুহূর্তে আমার চোখ দুটো তোমার চেহারাটা মনে রাখতে পারিনি, তাই তোমাকে চিন্তা আমার দেরি হয়ে গেছে। প্রীতি আমার কথা শোনো। তোমার কথা কে শুনবো? আমার সৈকত এতটা দিন পরে এসে আমাকে ঘৃণা করে চলে গেল, শুধু তোমার জন্য, তোমার জন্য। আমি ভেবেছিলাম নর্দমার নোংরা পানিতে ডুবে তোমার বাড়িটুকু শুধু নোংরা হয়েছে, কিন্তু তোমার ভেতরটাও যে এত নোংরা তা আমি জানতাম না। তোমার মতো একটা চরিত্রহীন গুন্ডার লম্পট মাস্টার কখনো ভালো হতে পারে না, এ কথা আমি ভুলে গিয়েছিলাম। সৈকতের ভালোবাসায় একটা সুখের ঘর বাঁধতে চেয়েছিলাম, কিন্তু তুমি, হ্যাঁ তুমি আমার সেই সুখের ঘরটা ভেঙে চুর মার করে দিয়েছ। সবার সামনে আমাকে কলঙ্কিনী বানিয়েছ। কি কি অপরাধ করেছিলাম আমি? অপরাধ তুমিও করনি, আমিও করিনি। অপরাধ করেছে ওই ভান্ডারি, সে তার মেয়েকে সৈকতের সাথে বিয়ে দিতে এসব করেছে, এর জন্য সেই দায়ী। না না, কেউ দায়ী না, দায়ী আমি, আমার ভাগ্য। নইলে ছোটবেলায় মাকে হারাবো কেন? জন্মদাতা বাবা আমাকে ফেলে চলে যাবে কেন? এর জন্য আমি দায়ী, কিন্তু আমার সুখের ঘর ভাঙার জন্য তুমি দায়ী, তুমি। না না, আমি কখনো কারো ঘর ভাঙতে পারি না, আমি গড়ে দিতে পারি। চুপ করো। তোমার মত একটা মাস্টার কারো ঘর বেঁধে দিতে পারে না, শুধু ঘর ভাঙতে পারে। যে ঘর বেঁধে দিতে পারত সে হারিয়ে গেছে, চান্দামারি গ্রামে আমার খেলার সাথে তোমার। তুমি যখন শ্বশুর বাড়িতে যাবে তখন তোমার ঘরটা আমি তৈরি করে দিব, আমার ভালোবাসার ঘরটি বেঁধে দিবে। আর যদি ওর টাকা পেতাম তাহলে আমি তোমাকে দেখিয়ে বলতাম, তোমার এই অমানুষটা আমার ভালোবাসার ঘর ভেঙে দিয়েছে। তোমার, তুমি আমার সেই ভালোবাসার ভাঙা ঘরটি বেঁধে দাও, বেঁধে দাও। আমি তোমার ঘর ভাঙিনি প্রীতি, শুধু একটা কথা বিশ্বাস করো, ওই ভান্ডারি তোমার চোখে আসামি সাজিয়েছে আমাকে, আমি কখনো তোমার অমঙ্গল চাইনি। তোমাকে নিয়ে আমার জীবনটাকে নতুন করে গড়তে চেয়েছিলাম, কারণ তুমি আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলে, প্রকৃত সুখের সন্ধান দিয়েছিলে। ভুল ভুল শুধু আমি একাই করেছিলাম, সেই ভুলটা হলো তোমার মনের কথা না জেনে আমার মনে তোমাকে ঠাই দিয়েছিলাম, কিন্তু আমি জানতাম না তুমি আসলেই আমার সেই ছোটবেলার বন্ধু প্রীতি। তাই বলছি তোমার প্রেম মিথ্যে হতে দেব না, আমার জীবনের বিনিময় হলেও সৈকতকে তোমার বুকে ফিরে দিয়ে প্রমাণ করব। আজ আজ তুমি আমাকে নিয়ে যা ভাবছ তা আমি নই, তোমার চোখে
এই সমাজের চোখে আমি একজন মাস্তান রংবাজ, ডাস্টবিনের আবর্জনা। কিন্তু কিন্তু এর জন্য কি আমি দায়ী? আমি তো সেই তমাল হয়ে বাঁচতে চেয়েছিলাম। তুমি বান্না কইছে? আমার বন্ধু তা বললেই হলো, তা তোমরা এসব ফুকনি টুকনি নিয়ে এসছো কেন? চল চল, বুড়ি হালে বেশি কথা কয়। আরে কই যাস? কি ট্রাঙ্কের ভিতরে উঠ। ট্রাঙ্কে? ও ও ট্রাঙ্কে উঠবো? হ্যাঁ। আরে আমি কি মালপত্র নাকি যে ট্রাঙ্কে উঠবো? হ্যাঁ ওঠ বেটা ওঠ। আরে দেখো দেখি কি কাণ্ড। আরে তা এখানে তো কোনো ফুটো টুটো দেখছি না, শ্বাস নেবো কি করে? ওইখানে যায় শ্বাস নিস। আরে আরে দেখো দেখি। হ্যালো ভান্ডারি, মুরগি সরার পোলা, তোর বাপের ট্রাঙ্কে হামলাইছি। শুয়রের বাচ্চা, চাপ তোর বাপের বাঁচাইতে চাইলে তোদের দলিল ভর্তি ট্রাঙ্ক দিবি, বাপের ট্রাঙ্ক ফেরত নিবি। দেরি করলে কিন্তু তোর বাপের লাশ পাবি। ইউ বাস্টার্ড! তুই বাস্টার্ড, তোর বাপে বাস্টার্ড, পালাবো।